গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে বৃহস্পতিবার, এখন সকাল 7:10 মতো বাজে। তো ঘুম থেকে উঠেছি, 5-10 মিনিট হলো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে, আর এই যে ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। আর বাইরে বেশ ভালোই ঠান্ডা রয়েছে, এই কদিন তো খুব ঠান্ডা পড়েছে। তো যাই হোক, সকালবেলা উঠতে তো একদম ইচ্ছা করে না, মনে হয় আরেকটু ঘুমাই আরেকটু ঘুমাই, অ্যালার্ম বাজতেই থাকে। তো উঠতে তো হবেই, আর ঘুম থেকে উঠে ঘরের বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি। আর আমার পুচুগুলো উঠে গেছে, দেখছো তোমরা, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আমার সঙ্গে সঙ্গে। আর আমার হাজব্যান্ড তো ওঠেনি, আরও মুড়ি সুড়ি দিয়ে ঘুমাচ্ছে। ওকে মানে ডাকতে থাকে আমি 8টা থেকে, তো ওর উঠতে উঠতে 8:30 বাজে, আধ ঘন্টা সময় নেয় উঠতে। তো যাই হোক, ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম, আর এবারে এসে গেছি রান্নাঘরে। তো আজকে ঘরটা সঙ্গে সঙ্গে মুছে নেব, কারণ আজকে আমার সকালবেলা রান্না বলতে শুধু টিফিন করতে হবে, আজকে আমাকে ভাত তরকারি কিছু করতে হবে না। তো তরকারি ভাত এইগুলো আমি পরে করব, সকালবেলা আমি টিফিনটা করে নেব। তাই ভাবলাম ঘরটা ঝাড়ু দেওয়ার সঙ্গে সঙ্গে মুছে নিই, কারণ অনেকটা সময় রয়েছে হাতে আমার, না হলে আমাকে এখন ঘরটা ঝাড় দিয়ে আগে রান্না করতে হতো, তারপরে আমি ঘর মুছতাম, রান্না বান্না করে নিই। ঘরদোর মোছামুছি করে চান করে আমার পুজো হয়ে গেছে, আর এখন রান্নাঘরের উপরে স্ল্যাবটা একবার মুছে নিচ্ছি। যেই মপটা দিয়ে আমি ঘর মুছি, সেটা দিয়ে রান্নাঘরের উপরে স্ল্যাব ট্ল্যাব তো আর মোছা যায় না। তো রাতে আমি পরিষ্কার করেই শুই, তবুও রাতে হয়তো পোকামাকড় বেয়ে যেতে পারে, তাই জন্য আমি আর একবার করে মুছে নিই। আর টিফিনে দেখো, আমি একটু চাউমিন করছি। তো এই যে পাশের কড়াটা দেখছো, এতে আমি কালকে একটু ভাজা পিঠে করেছিলাম। তো তেলটা রয়েছিল, বাকি তেলটা নেওয়া যাবে না কারণ পুরো কালো হয়ে গেছে, তো উপর থেকে একটু তেল নিয়ে নিলাম, আর বাকি কড়াটা মেজে ফেলতে হবে। আর এখন একটু পেঁয়াজ, কড়াইশুঁটি, আলু এইসব দিয়ে চাউমিনটা করব, অল্প একটু করব কারণ কালকে রাতে একটা রুটি রয়েছে আর ভাজা পিঠে রয়েছে, তাই জন্য অল্প একটু চাউমিন করছি। আর এই যে বাসনগুলো কালকে রাতে আমি এখানেই মানে রেখে দিয়েছিলাম, বাসন ধোয়ার পরে এখানেই রেখে দিই, জলটা ঝরে গেলে সকালে আবার র্যাকের মধ্যে রেখে দিই। আর এখন দেখো সবজিগুলো ভালো করে হয়ে গেছে, আর চাউমিনে আমি সামান্য একটু হলুদ দিই, হলুদ ছাড়া চাউমিন আমার একদমই ভালো লাগে না। তো চান করে পুজো হয়ে গেছে, আর টিফিনও বানিয়ে ফেলেছি, টিফিনে একটু চাউমিন করেছি আজকে। আর কাবলি ছোলাটা দেখো, মানে 2 দিন ধরে ভেজানো রয়েছে, কালকে তার আগের দিনে আমি ভিজিয়েছিলাম দুপুরবেলা, যে রাতে করব, সেদিন রাতে আর করা হয়নি, হাজব্যান্ড ফোন করে বললো রাতে খাবে না, তো সেদিনকে করিনি, কালকে রাতে ভাবলাম যে করব, কালকে দুপুরেও খেতে আসিনি, ওর জন্য রান্না করা ছিল, তো তরকারিটা দিয়েও খেয়ে নিই, যে কালকেও করা হয়নি। আর আজকে এটাকে দেখি কী ব্যবস্থা করতে পারি, আজকে এটা না করলে পুরোই খারাপ হয়ে যাবে। আর এখানে আমার একটু চাউমিন হয়ে গেছে, এখানে কালকে করেছিলাম ভাজা পিঠে, সেটা রয়েছে, আর অল্প একটু চা বসিয়ে দিয়েছি। পুজোটা সবাই এখানে বসে আছে, ঠিক আছে, ওদেরকে একটু খেতে দেবো, ভাত দেওয়া রয়েছে, খালি একটু মাছ মাখিয়ে দিলেই হয়ে যাবে। আর আজকে সকালে আমি কোনো টিফিন মানে টিফিন তো করেছি, আজকেও তাড়াতাড়ি চলে আসবে, মানে বলছে যে 1টার সময় চলে আসবে, জানি না আদৌ আসবে কি না, কালকেও বলেছিলো আসবে, তো আসেনি, দেখা যাক আজকে কী হয়। তো বললো ভাত নিয়ে যাবে না, তাই জন্য সকালে আমাকে ভাত করতে হয়নি, তো টিফিনটাই করলাম। আর ভাত আজকে আজকে তো আজকে বৃহস্পতিবার, যেহেতু তো মাছ মাংসটা আমরা খাই না, মাছ মাংস ডিম খাই না, পেঁয়াজ রসুন খাই, তো নিরামিষে কিছু করব। তো এই যে দেখো আমাদের টিফিন একদম রেডি, লাল চা, চাউমিন, ভাজা পিঠে, রুটি, অনেক কিছু রয়েছে আজকে টিফিনে। আর আমার হাজব্যান্ড এখন মুখ ধুচ্ছে, ফ্রেশ হচ্ছে, ততক্ষণে ভাবলাম যে আমি বিছানাটা তুলে নিই, সকালে টিফিনটা চেষ্টা করি আমরা একসঙ্গে বসে খাওয়া, এরপরে সারাদিনে আর একসঙ্গে তো খাওয়াই হবে না, দুপুরবেলা তো থাকে না কাজে যায়, আর রাতেও অনেকটা দেরি করে আসে, তো আমি আমার ডিনার খেয়ে নিই, খেয়ে নিই এক এক মানে এক একদিন ঘুমিয়েও নিই, আমি কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়ার পরে হয়তো কাজ থেকে আসি। আর দেখো বিছানায় রোদ পড়েছে, সকালবেলা এখানে রোদ খুব সুন্দর আসে, আর এদিকে যে জানলাটা রয়েছে এখানে বসেই আমরা টিফিন খাই, মানে যখন একসঙ্গে বসে টিফিন খাই এখানে বসে খাই, নাহলে যদি আমি একা একা খাই তো আর পাশে একটা ব্যালকানি মতো আছে ওইখানে বসে আমি খাই, ওইটা আবার আমার প্রিয় জায়গা। তো যাই হোক, এখন আমরা টিফিনটা খেয়ে নিই।
এখন দুপুর প্রায় 1:30 মতো বাজে, আর ও কাজ থেকে আসার সময় সবজি এনেছে, না হলে আমি আজকে ডাল আর আলু ভাজা করতাম। তো সবজি এনেছে বলে বললো পালং শাক দিয়ে একটু ডাল করতে, আর পালং শাকের চচ্চড়ি করতাম আমি, কিন্তু ওর আবার ডালটা বেশি পছন্দ। তো যাই হোক, এখন পালং শাকটা দিয়ে আমি ডাল করব। আর এই যে দেখো, আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা একটু ভেজে রেখে দিলাম, এটা দিয়ে আলু চোকা হবে, আলুটা মাখবো। আর এখানে দেখো, তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর ডালটাকে দিকে আমি সিদ্ধ করে রেখেছি মুসুর ডাল। আর এই যে কড়াই, এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে আদা গ্রেট করে দিয়ে দিলাম, এটাকে ভালো করে এখন একটু কষিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পালং শাকটা, আর এরপরে একটু আমি নুন দেবো আর হলুদ দেবো। আর পালং শাক দেওয়ার পরে তো জানো অনেকটা জল বেরোয়, তো সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো, কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে অনেক জল বেরিয়েছে, আর এই সময় আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো, আধখানা টমেটো আমি দিলাম। আর এরপরে সামান্য একটু চিনি দেবো, আর আবার একটু ঢেকে রেখে দেবো। পুরো যখন পালং শাকটা একদম শুকিয়ে শুকিয়ে আসবে, কোনো জল থাকবে না এর মধ্যে, তারপরে আমি আগে থেকে যে সিদ্ধ করা ডালটা ছিল সেটা দিয়ে দেবো। আর ডালটা সিদ্ধ করার সময় আমি অল্প একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, আবার পালং শাকেও একটু হলুদ দিয়েছি। আর তো ডালটা একটু ফুটবে, আর এদিকে আমি একটু হাতার মধ্যে দেখো ঘি নিয়ে নিয়েছি, আর ঘিয়ের মধ্যে দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। আর যখন ঘিটা গলে যাবে একদম, আর শুকনো লঙ্কাটা হালকা হালকা পুড়ে যাবে, তো এটা আমি ডালের মধ্যে দিয়ে চাপা দিয়ে দেবো, যেটাকে তড়কা দেওয়া বলে বা সাঁতলে দেওয়াও বলে। তো যাই হোক, আর প্রচণ্ড ভালো লাগে খেতে এই ডালটা, তোমরা কখনো খেয়ে দেখো। আমি তো মানে পালং শাকের চচ্চড়িটাই বেশি পছন্দ করতাম, তো এই রান্নাটা আমাকে আমার হাজব্যান্ডই বলেছিলো যে এরকম করে করতে হয়। তারপরে আবার 3-4টে ভিডিও দেখেছিলাম ইউটিউবে, তো সেটা দেখেই আমি করেছি, 3-4 বার আমি করেছি, আর প্রচণ্ড ভালো লাগে খেতে। ভাতের সঙ্গে যদি এই ডালটা থাকে আর কিছু লাগেই না, এত ভালো লাগে খেতে। আর এমনিতে পালং শাক আমার ভীষণ প্রিয়, পালং শাকে চচ্চড়ি বলো বা এরকম ডাল দিয়ে বলো বা ভাজা বলো, আমার ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক, এখন রান্না তো হয়ে গেল, আর যত বাসন ছিল সব মেজে নিয়েছি, অনেক বাসন পড়েছিল সেগুলো সব মাজলাম, আর এখন শুধু এই কড়াটা হাঁড়িটা আর যে আমি থালাতে খাবো সেটুকুই খালি বাকি। আর গ্যাস ওভেন টোভেন ভালো করে মুছে নিলাম, সকালবেলা একবার মুছে নিয়েছি আমি, আর পুচুদের জন্য মাছ এনেছিলাম, মাছটাও ভেজেছি, তো আর একবার ভালো করে মুছে নিয়েছিলাম। এখন রান্নাঘরের মোটামুটি সব কাজ কমপ্লিট, দেখো পুরো রান্নাঘর একদম মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি, বাসনও মাজা হয়ে গেছে। তো ব্যাস, এবার আমি ভাত খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বেজে গেছে, 7:15 হচ্ছে, আর আমাদের সন্ধ্যেবেলা চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে আর ও টিভি দেখছে, আমি তো টিভি দেখি না খুব একটা, ওই একটা দুটো সিরিয়াল যা হোক দেখি। তো এখন রান্নাঘরে আমার কোনো কাজ নেই, সমস্ত কাজ করে নিয়েছি, সন্ধ্যেবেলা একটু পাঁপড় ভাজলাম আর চা খেলাম। আর রাতে ডিনার বলতে হবে আজকে লুচি আলুর দম, তো লুচির দায়িত্ব আমার, আলুর দমটা আমার হাজব্যান্ড করবে বলেছে। সন্ধ্যেবেলা আমাকে বলছিলাম যে এরকম হয় না, মানে আমি যেরকম তোমাকে সকালবেলা ঘুম থেকে উঠেই চা দিয়ে দিই মুখের সামনে, দুপুরবেলা কোনো কাজ করতে হয় না, খাবারটা মুখের কাছে পেয়ে যাও, তো ওরকম একদিন আমাকে করো। আমি ঘুম থেকে উঠেই বেশ আমার ঘরের কোনো কাজ করতে হবে না, ঘর দোর মোছা হয়ে যাবে, ঝাড়ু দেওয়া হয়ে যাবে, আর টিফিনটাও পেয়ে যাবো, তারপরে হচ্ছে দুপুরে চান টান করে ভাতটাও পেয়ে যাবো। তো বলছে ঠিক আছে একদিন করবো, বলছে একদিনের কথা ছাড়ো, আজকে রাতের খাবারটা বানিয়ে দেখাও। তো বললো ঠিক আছে, রাতের আলুর দমটা আমি করবো। তো যাই হোক, আলুর দমটা আমাকে আর করতে হবে না, আর একবেলা রান্না করতে না হলে আমার ভীষণ আনন্দ হয়। আমার মতো যারা হাউস ওয়াইফ রয়েছে তাদের ঘরে সমস্ত কাজ করতে হয়, আর তাদের যদি একটা কেউ হেল্প করে দেয় খুবই আনন্দ হয় আমার মতো।
তো যাই হোক, লুচিটা আমি করবো আর আলুর দমটা ও করবে বলেছে। এখন তো করবো না, মানে গরম গরম লুচি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো এখন 7:20 হচ্ছে, ওই 8:30 নাগাদ রান্না হবে। ততক্ষণ রান্নাঘরটা একটু মুছে নেবো, বাসন পড়ে আছে সেগুলো মাজবো। আর কাবলি ছোলাটা তো আমার রান্নাই হচ্ছে না, দেখো কাবলি ছোলাটা 3 দিন ধরে ভিজে দিয়েছি, এ থেকে একটু একটু গাছও বেরিয়ে গেছে, দেখো গাছও বেরিয়ে গেছে। 3 দিন আগে ভিজিয়েছিলাম, তো জলটা পাল্টে পাল্টে দিচ্ছি। আজকে রাতের কথা ছিল যে আলুর পরোটা হবে, তো আলুর পরোটা ও বলছে কালকে সকালে করতে, কালকে সকালে মানে বেশি করে নিয়ে যাবে টিফিনে, মানে আরও যারা আছে ওর সঙ্গে কাজ করে, তো বলছে সবার থেকে আমি খাই, আমি কিছু খাওয়াই না ওদেরকে, কালকে একটু আলুর পরোটা করো সবার জন্য। আমি বললাম ঠিক আছে, তাহলে আলুর আলুর পরোটা করে দেবো আর কাবলি ছোলাটা কালকেই করে দেবো। আর রাতে তাহলে আলু আলুর পরোটা ক্যান্সেল হয়ে গেলো, ওই জন্য লুচি আলুর দম হবে। এখন আমাদের রাতে ডিনার খাওয়া কমপ্লিট, ডিনার করে নিয়ে বাসন মেজে নিয়েছি, রান্নাঘরও মুছে নিয়েছি, একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে রান্নাঘর। আর একটু শাকও কেটে নিয়েছি, এটা হচ্ছে কালকের জন্য। তো দুপুরে যে পালং শাকটা করেছিলাম সেখান থেকে একটু রেখে দিয়েছি, মানে যে ডাঁটাগুলো মোটা মোটা ছিল সেগুলো ডালে দিলে খুব একটা ভালো লাগতো না, ওগুলো চচ্চড়ি ভালো লাগে, তো ওগুলো অল্প একটু রেখেছি, কালকে আমার হয়ে যাবে। আর এই কড়াতে তেল রয়েছে, লুচি ভেজেছিলাম, তো তেলটা রেখে দিয়েছি কড়াতে, বাকি আমার সমস্ত কাজ কমপ্লিট। এবারে আমি ঘুমাবো, আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওয়ে। আজকের মতো টাটা।